رب العالمين এই সূরার প্রথম অংশে পরকাল ও বিশ্বাসী লোকদের সম্পর্কে আলোচনা করেছেন সূরাটি আল্লাহ তাআলা শুরু করেছেন এভাবে পরে নামার সঙ্গে فذلك الذي يدعو اليتيم ولا يحض على طعام المسكين الله تعالى বলছেন أرأيت الذي يكذب بالدين আপনি কি তাদেরকে দেখেননি আপনি কি তাদের কথা জানেন না যারা দীনকে মিথ্যা বলে সাব্যস্ত করে যারা দীনকে অবিশ্বাস করে এই দীন মানে হলো আগেই বলেছি দীন শব্দটি ব্যাপক অর্থবোধক যেমন দীন মানে জীবন ব্যবস্থা কবরেও দীন সম্পর্কে প্রশ্ন আছে মার রব্বুকা ওয়া মা দীনুকা ওখানে দীন মানে হলো জীবন ব্যবস্থা প্রায় 20 এর অধিক অর্থে কোরআনে দীন শব্দটি ব্যবহার হয়েছে কিন্তু এই সূরায় দীন শব্দটি কর্মফল দিবস বিচার দিবস অর্থে ব্যবহার হয়েছে সারাদিন ব্যবসা বাণিজ্য করার পরে যেমন সন্ধ্যা কিংবা রাতের বেলায় মানুষ হিসাব নিকাশ করে সারা মাস সারা বছর ব্যবসা করার পরে যখন মাসিক বা বার্ষিক হিসাব নিকাশের সময় আসে আমাদের এই দুনিয়ার জীবন যেদিন শেষ হবে দুনিয়ার সফর পরিসমাপ্ত হয়ে গেলে এই গোটা দুনিয়ার জীবনের সমস্ত হিসাবের জন্য বিচার দিবসে আমাদেরকে যার সামনে দাঁড়াতে হবে তিনি কি ওই বিচার দিবসের মালিক হচ্ছেন তিনি এই জন্য আমরা কোরআনুল কারীমের প্রথম সূরা যখন ওপেন করব যে সূরাটি দিয়ে আমরা প্রত্যেকদিন নামাজ শুরু করি ওই সূরা যখন তেলাওয়াত করব সেখানে বিচার দিবসের মালিকের পরিচয় পেয়ে যাব সেখানে আল্লাহ বড় সুন্দর করে বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন আল্লাহ তাআলা বলছেন الحمد لله رب العالمين شكل প্রশংসাকার তার পরিচয় হলো রব্বুল আলামিন তিনি জগৎসমূহের লালনকারী পালনকারী রক্ষাকারী জগৎসমূহের রব তার পরিচয় হলো আর রহমানির রহিম তিনি হচ্ছেন রহমান তিনি হলেন দয়াবান তিনি হলেন রহিম তিনি হলেন মেহেরবান আর তার একটা পরিচয় হলো মালিক ইয়াউমিদ্দিন বিচার দিবসের মালিক যিনি পুরুষোচিত কণ্ঠে জবাব দিয়ে বলেন তিনি কে ওই বিচার দিবসে আমার আপনার কারো কোনো পাওয়ার চলবে না কারো কোনো কর্তৃত্ব বা ক্ষমতা চলবে না বিচার দিবসটা কি এবং সেই দিন কার পাওয়ার চলবে এ ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 82 নম্বর সূরা সূরাতুল ইনফিতারের 17 নম্বর আয়াত থেকে বলছেন ওয়া মা আদরাকা মা ইয়াউমুদ্দিন ثم ما أدراك ما يوم الدين نبي اپنے کی جانین بیچار دیبوش کی ثم ما أدراك ما يوم الدين অত পড় আপনি কি জানেন প্রতিফল দিবস কর্মফল দিবস কি আল্লাহ নিজেই প্রশ্ন করে আল্লাহ আবার নিজেই জবাব দিচ্ছেন ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ সেই দিন কারো কোনো পাওয়ার থাকবে না কারো কোনো কর্তৃত্ব কারো কোনো ক্ষমতা চলবে না ওয়াল আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ সেদিন কেবল মাত্র যার ক্ষমতা চলবে তিনি কে কোনো পাওয়ার থাকবে না এখন তো আমরা সামান্য পাওয়ার পেলে হুঁশ থাকে না
যা মন চায় তাই করি আর আমরা তো মানুষ স্বার্থপরতার বৈশিষ্ট্য আমাদের মধ্যে বিদ্যমান স্বজন প্রীতির বৈশিষ্ট্য দল প্রীতির বৈশিষ্ট্য আমাদের মধ্যে বিদ্যমান থাকায় মাঝে মাঝে আমরা ক্ষমতার সঠিক ব্যবহার না করে ক্ষমতার অপব্যবহারও করে থাকি কেমনে আমরা ক্ষমতার অপব্যবহার করব কেমনে আমরা ক্ষমতার অপব্যবহার করি স্বার্থপরতা দল প্রীতি স্বজন প্রীতির বৈশিষ্ট্য বিদ্যমান থাকায় মাঝে মাঝে দেখা যায় নিজের লোকদেরকে আমরা অপরাধ করলেও ছেড়ে দেই এমনও বৈশিষ্ট্য আমাদের মধ্যে দেখা যায় নিরপরাধ মানুষকে অপরাধী বানিয়ে আমরা আটক করে রাখি আর চোর ডাকাতদেরকে আমরা জেলখানা থেকে বের করে দেই এগুলো হলো আমার আপনার বিচারের মধ্যে জুলুম থাকার সম্ভাবনা আছে কিন্তু আল্লাহর বিচার এমন অথেন্টিক আল্লাহ কোরআনে বলেছেন ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা তোমার রব কার উপরে জুলুম করেন না অবিচার করেন না যেই সমাজে ভালো মানুষ যেই সমাজে ভালো মানুষ অপরাধের জন্য সাজা যেই সমাজে ভালো মানুষ অপরাধী সে যে সাজা ভোগ করে আর অপরাধী মানুষগুলো বাহিরে ঘোরাফেরা করে বুঝতে হবে ওই সমাজে সুবিচার নয় অবিচার বিদ্যমান আমার আল্লাহর বিচার ব্যবস্থা এমন নয় আল্লাহ বলছেন সেদিন আমার কর্তৃত্ব আমার পাওয়ার চলবে মানুষের কর্মফল অনুযায়ী মানুষের কর্ম অনুযায়ী আমি তার প্রতিফল দিব সেই বিচারের দিবসের মালিক যিনি সবাই বলেন তিনি কে আল্লাহ বলছেন তোমরা কি দেখো না যারা পরকাল অবিশ্বাস করে যেই যুগে যেই সময়ে এই সূরাটা নাজিল হয়েছে সেই সময়ে সেই যুগে পরকাল অবিশ্বাসী লোকজন ছিল কি ছিল না নবীজি যখন কাফির মুশরিকদেরকে মৃত্যু পরবর্তী জীবনের কথা বলতেন তারা মৃত্যু পরবর্তী জীবন নিয়ে ঠাট্টা করত উপহাস করত তাদের ঠাট্টা উপহাসের ভাষাগুলো কেমন ছিল রব্বুল আলামিন সেগুলো কোরআনুল কারীমে তুলে দিয়েছেন কোরআনুল কারীমের 37 নম্বর সূরা সূরাতুস সফাতের 16 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা বলছেন আইযা মিতনা ওয়া কুন্না তুরাবা ওয়া ইযামান আইন্না لمبعوثون أو آباؤنا الأولون আল্লাহ তাআলা বলছেন তারা বলে যখন আমরা মারা যাব মাটির সঙ্গে মিশে যাব আমাদের শরীর যখন মাটি ভক্ষণ করবে হাড়গুড় কিছুই যখন অবশিষ্ট থাকবে না তখন কি আমরা আবার পুনরুজ্জীবিত হব নাকি এমন কি আও আবা উনাল আউয়ালুন আমাদের পূর্বপুরুষ পিতৃপুরুষ তাদেরকেও কি আবার জীবিত করা হবে নাকি তারা যখন এমন কথা বলল আল্লাহ তার হাবিবকে বললেন নবী তাদের কথার জবাবে আপনি বলেন কুল নাআম ওয়া আনতুম দাখিরুন হ্যাঁ তোমরা এবং তোমাদের পিতৃপুরুষ পূর্বপুরুষ সকলকে আবার পুনরুজ্জীবিত করা হবে আর পরকালের প্রতি তোমাদের অবিশ্বাস থাকার কারণে তোমরা সেদিন অপমানিত হবে তোমরা সেদিন লাঞ্ছিত হবে সেই যুগে যেমন পরকাল অবিশ্বাসী লোকজন ছিল এই যুগেও পরকাল অবিশ্বাসী লোকজন আছে না নাই কোথায় আছে বেশি দূরে যাওয়া লাগবে না আপনার আশেপাশেই আছে বলবেন হুজুর কেমনে খুঁজে পাব তো শুনেন যেই ব্যক্তি পরকালে আল্লাহর সামনে দাঁড়িয়ে বিচারের সম্মুখীন হবে এই ভয়টা রাখে সে কি কখনো আজান হলে নামাজ ছাড়তে পারে নাকি আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে
আমার জীবনের হিসাব নিকাশ দিতে হবে এই বিশ্বাস যদি মনে প্রাণে কেউ লালন করে সে কি চুরি করতে পারে ডাকাতি করতে পারে সুদ ঘুষের সাথে সম্পর্ক রাখতে পারে একটা গুনার ধারে কাছেও কি যেতে পারে নাকি তাহলে মুখ দিয়ে ঈমানের ঘোষণা দেওয়ার পরেও সকল পাপ আর গুনাহের ধারে কাছে যায় যারা অন্তরে অন্তরে পরকালকে বিশ্বাস করে না তারা এইজন্য আল্লাহ নামাজ সম্পর্কে কোরআনে কারিমে বলেছেন ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিয়ীন নিশ্চয়ই নামাজ এটা কঠিন কাজ এক শ্রেণীর মানুষের জন্য এটা কঠিন নয় ইল্লা আলাল খাশিয়ীন যারা আল্লাহকে ভয় করে আল্লাহর ভয় থাকলে কেউ কখনো নামাজ ছাড়ে না পরকালের ভয় থাকলে কেউ কখনো গুনাহ করে না অন্যায় করে না মৃত্যু অবিশ্বাস করে এমন মানুষ দুনিয়াতে আপনি পাবেন না এমন কি নাস্তিক যারা আল্লাহ মানে না তারাও কিন্তু মরবে এটা বিশ্বাস করে মৃত্যু হবে এটা সবাই বিশ্বাস করে কিন্তু মৃত্যু পরবর্তী জীবনকে অনেকেই অবিশ্বাস করে অনেকে এটা মানতে চায় না মরার পরে আল্লাহ আমাদেরকে আবার জীবিত করতে পারবেন কিনা যেভাবে আওয়াজ দিলেন মনে হইল কারো কারো সন্দেহ আছে যদি সন্দেহ থাকে তো শোনেন আল্লাহ আপনার জন্য উত্তর রেডি করে রেখেছেন কোরআনুল কারীমের 22 নম্বর সূরা সূরাতুল হাজ্জ 5 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন يا أيها الناس إن كنتم في ريب من البعث فإنا خلقناكم من تراب ثم من نطفة ثم من علقة ثم من مضغة ثم من مضغة مخلقة وغير مخلقة لنبين لكم ونقر في الأرحام ما نشاء إلى أجل مسمى الله تعالى বলছেন হে মানুষ তুমি মরার পরে তোমাকে আবার জীবিত করা হবে এই বিষয়ে তোমার যদি সন্দেহ হয় তাহলে তুমি শোনো তুমি তো একটা সময় কিছুই ছিলে না তোমার জন্মের পরে তোমার মা বাপ তোমার নাম রেখেছে এর আগে তোমার নামও ছিল না তোমার বাড়িঘর ঠিকানা কিছুই ছিল না এমনকি তোমার অস্তিত্ব পর্যন্ত ছিল না কিভাবে আমি তোমাকে বানিয়েছি শোনো এক ফুটা স্পাম এক ফুটা শুক্রাণু থেকে আমি তোমাকে বানিয়েছি ওই নাপাক পানি ফুটাকে আমি তোমার মায়ের গর্ভের ভেতরে ফি করারিম মাকিন সুরক্ষিত জায়গায় রেখেছি অতঃপর সেই শুক্রাণুকে আমি জমাট বাঁধা রক্তে পরিণত করেছি এরপরে সেই জমাট বাঁধা রক্তকে আমি গুষ্ঠপিণ্ড বানিয়েছি অতঃপর সেই গুষ্ঠপিণ্ডকে আমি বড় একটা হাড্ডিতে রূপান্তর করেছি তারপরে সেই হাড্ডির উপরে গুষ্ঠের পোশাক পরিয়ে দিয়ে তোমার একটা স্ট্রাকচার দিয়েছি হাত পা নাক কান মুখ ঠোঁট সুন্দর একটা অবয়ব দিয়ে তোমার মায়ের গর্ভের ভেতরে রেখেছি এরপরে তোমাকে রূহ দিলাম মায়ের পেটের ভেতরে তোমার ছটফটানি আরম্ভ হলো আর ওই অবস্থায় সেখানে আমি ওয়ানুকিরু ফিল আরহামি মা নাশাউ ইলা আজালিম মুসাম্মা নির্দিষ্ট সময় পর্যন্ত সেখানে তোমাকে রাখলাম নয় মাস দশ মাস থাকার পরে ছোট্ট একটা বাচ্চার সাইজে তোমার মায়ের পেটের ভেতর থেকে আমি তোমাকে বের করে দিচ্ছি আল্লাহ আকবার পড়েন এবার আল্লাহ আপনাকে প্রশ্ন করছেন বান্দা তুমি মরে যাওয়ার পরে তোমার শরীরের পার্টস গুলা যখন আলাদা হয়ে যাবে হাত পা হাড্ডি গুড্ডি সব যদি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় আর তুমি যদি সন্দেহ করো কেমনে আল্লাহ আমাকে সব জোড়া লাগাইয়া আবার জিন্দা করবেন আল্লাহ এবার সূরা কিয়ামার 40 নম্বর আয়াতে আপনাকে বলছেন
বান্দারে যেখানে তুই এক ফোঁটা নাপাক পানি ছিলি সেখান থেকে যদি এত সুন্দর করে বানিয়ে তোকে আমি দুনিয়া দেখাতে পারি আলাইসা যালিকা বিকাদিরিন আলা আইয়ুহিয়াল মাউতা তো তোর মতো বান্দা আর তোর মতো বান্দি মরে গেলে আমি বুঝি তোকে আবার পুনরুত্থিত পুনরুজ্জীবন আবার জীবিত করতে পারবেন না আরো জোরে বলেন পারবেন না আমার হাতে এটা কি এটা নষ্ট হয়ে গেলে মোবাইলের দোকানে কারিগরকে দিলেন ভাই এটা ঠিক করে দেন কারিগর কি করলো এটা খুলে ফেললো খোলার পরে একদম মোবাইলের ভেতরের সব পার্টসগুলো আলাদা করলো আপনি তো আর মোবাইলের মিস্ত্রি মোবাইলের কারিগর না আপনি এটা দেখলে আপনার মাথা হ্যাং করবে কি ব্যাপার সব দেখি খুলে ফেললো কাজ করে আবার সব জিনিস জোড়া লাগাইয়া কই নেন আপনার মোবাইল এই যে মাইকের অপারেটর আছে না সে তার মেশিনগুলো এই যে হরন ইউনিট লাইন মনিটর মিক্সার তার এভরিথিং যা যা আছে এগুলো কি সব ওখান থেকে লাগাইয়া আনছে নাকি এখানে এনে লাগাইছে কালকে সকালে দেখবেন সব আবার খুলে ফেলবে খুলে ফেলে এগুলো আবার নিয়ে যাবে পরবর্তী প্রোগ্রামে নিয়ে আবার তারা এগুলো লাগাবে তো এই যে কোনো জিনিস খোলা ফিটিংস মানুষ কত কিছু করছে গাড়ির গ্যারেজে গিয়ে দেখবেন মোটর সাইকেলের গ্যারেজে তারপরে প্রাইভেট কারের গ্যারেজে বা বিভিন্ন বড় বড় গাড়ির গ্যারেজ সব খুলে ফেলে মিস্ত্রিরা কাজ করে আবার লাগাই ফেলে তো এই যে একটা জিনিসকে খুলে আবার জোড়া লাগাই দেয় এই মানুষটার মাথায় জ্ঞান দিয়েছেন কে আল্লাহ আল্লাহর দেওয়া জ্ঞানকে কাজে লাগিয়ে মানুষ যদি কোনো জিনিস খুলে একদম আলাদা আলাদা করে আবার জোড়া লাগাই দিতে পারে তো জ্ঞানদাতা সেই আল্লাহ আমার আপনার শরীরে এই পার্টস পুট যেগুলো আছে খুইলা গেলে একদম পচে গেলে গলে গেলে এগুলাকে আবার জোড়া লাগাই আপনাকে জীবিত করতে পারবেন না তো যদি পারেনি এই বিশ্বাস হয় এশার নামাজ কোথায় গেল সারাদিনের পাঁচ ওয়াক্তের নামাজ কোথায় গেল যদি আল্লাহ আবার জীবিত করে হিসাব চাইবেন এই ভয় থাকতো তাহলে সুদের কারবার আপনার কমে না কেন ঘুষ খাওয়ার মন চায় কেন আপনার বুঝা গেল আমার ভেতরে পরকালের ভয় পরকাল অবিশ্বাসী লোকগুলো কিয়ামতের মাঠে হাজির হবে আল্লাহ বলছেন ফা ইন্নামা হিয়া জাজরাতুন ওয়াহিদাতুন ফাইদা হুম কিয়ামুন ইয়ানদুরুন সিংহাধ্বনির মাধ্যমে সব লণ্ডভণ্ড হয়ে যাওয়ার পরে তারা কিয়ামতের ময়দান দেখবে কিয়ামতের ময়দানে পরকাল অবিশ্বাসী লোকেরা আফসোস করে বলবে ওয়াকালু ইয়া ওয়াইলানা হাদা ইয়াউমুদ্দিন আফসোস এটা তো সেই বিচার দিবস যার কথা দুনিয়াতে নবীরা এবং নবীদের ওয়ারিশ ওলামারা ওয়াজ করে করে বুঝিয়েছে বুঝি নাই আমি আফসোস এখন তো দেখি সেই বিচারের মাঠে আমি আছি আল্লাহু আকবার আল্লাহ বলছেন এটাকে অবিশ্বাস করো না যখন নবীজি কিয়ামতের কথা বলেছেন আর কাফিররা অবিশ্বাস করেছে নবীজির কাছে কোরআন নাজিল করে আল্লাহ বলেছেন এদেরকে কি দেখেন না যারা পরকাল অবিশ্বাস করে এই যুগে ও আল্লাহ এই আয়াতগুলো দিয়ে আমাদেরকে সম্বোধন করছেন তোমরা কি দেখো না পরকাল যারা অবিশ্বাস করে এখন তাদের স্বভাব কেমন চরিত্র কেমন তার অনেকগুলো স্বভাব চরিত্রের মধ্যে এই সুরার ভেতরে পরকাল অবিশ্বাসী লোকদের দুইটা বদ চরিত্র তুলে দিয়েছেন কে কয়টা বদ চরিত্র ভালো করে বোঝার চেষ্টা করেন আল্লাহ বলছেন দিনি ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম সে হলো ওই ব্যক্তি আল্লাযী ইয়াদুল ইয়াতীম যে এতিমের সাথে দুর্ব্যবহার করে ইয়াদুল ইয়াতীমের তিনটা ব্যাখ্যা আছে কোন কোন মুফাসসির বলেছেন ইয়াদুল ইয়াতীম আই ইয়াকুলু মালাল ইয়াতীম যারা অন্যায়ভাবে এতিমের মাল ভক্ষণ করে এতিমের মাল আত্মসাত করে এই রকম লোক আমাদের সমাজে নাই একটা ব্যাখ্যা হলো যারা এতিমের মাল অন্যায়ভাবে ভক্ষণ করে আরেকটা ব্যাখ্যা হলো এতিম যখন তার কাছে এসে সাহায্য চায়
কথা না শোনার ভান ধরে এতিম এসে বলে আমি এতিম আমি অভাবী আমাকে সাহায্য করো এতিমের দিকে তাকায় না এতিমের কথা শুনে না আবার যদি এতিম বেশি ডিস্টার্ব করে বেশি কথা যদি বলে এতিমকে ধমক দিয়ে গলা ধাক্কা দিয়ে বের করে দেয় এই স্বভাবের মানুষ আমাদের আশেপাশে আছে না নাই আল্লাহ বলছেন এটা পরকাল অবিশ্বাসী কাফিরদের স্বভাব এটা মুমিনের স্বভাব নয় ইয়াদুল ইয়তিমের আরেকটা ব্যাখ্যা হলো যারা এতিমের উপর জুলুম করে সমাজে এমন চিত্র মাঝে মাঝে দেখা যায় একটা এতিম ছেলে বা মেয়ে তার মা বাবা মারা গিয়েছে তো ঘরের অন্যরা কিংবা ওই বংশের অন্যরা এদেরকে ঘরের বাড়ির সমস্ত কাজ করায় কাজও করায় আবার খাবার দাবার দেয় না সবাই মিলে মারপিটও করে এমন মানুষ আছে না নাই আল্লাহ বলছেন ও নবী পরকাল অবিশ্বাসী লোকদের বদ স্বভাব হলো এরা এতিমের সাথে দুর্ব্যবহার করে যেই যুগে এই আয়াত এই সূরা নাযিল হয়েছে ওই যুগে এতিমের প্রতি দুর্ব্যবহারের চিত্র ছিল কি ছিল না একটা ঘটনা আমার মনে পড়ল বলবো কাজী আবুল হাসান মাওয়ারেদি রাহিমাহুল্লাহ তার আলমুন নবুয়ার ভেতরে এই ঘটনাটা এনেছেন আবু জাহালের আন্ডারে একজন এতিম ছিল আবু জাহালের আন্ডারে তার তত্ত্বাবধানে একজন এতিম ছিল আবু জাহাল ওই এতিমের সম্পদ লুটপাট করে ফেলেছে আবু জাহাল কি সাধারণ নাগরিক ছিল নাকি নেতা ছিল আরো জোরে বলেন নেতা হয়ে এতিমার এতিমের মাল চুরি করেছে আবু জাহেল মার কান নেতা এখনো সমাজে বিদ্যমান আছে যারা জনগণের রাষ্ট্রের মাল চুরি করে খায়া ফেলে ওই এতিম ছেলেটি একদিন আবু জাহালের কাছে আসলো তাফসীরের মধ্যে এসেছে তার গায়ের মধ্যে এক টুকরা কাপড়ও ছিল না ওই এতিম ছেলেটি আবু জাহালের কাছে এসে বলল আপনি তো আমার সকল সম্পদগুলো হস্তগত করেছেন আমি বড় অসহায় সকল সম্পদ দেওয়া লাগবে না কিছু আমাকে দিয়ে দেন যাতে করে আমি মোটামুটি চলতে পারি আবু জাহাল এমন একটা ভাব ধরল যেন তার কথা সে শুনছেই না কর্ণপাত করছে না ছেলেটি বারবার বারবার বলার পরে আবু জাহাল অত্যন্ত ক্ষিপ্ত হয়ে ছেলেটাকে গলা ধাক্কা দিয়ে বের করে দিল এই চিত্র কয়েকজন কাফির দেখল তারা চিন্তা করল দেখি আগুন তো লেগেছে কেরোসিন ঢেলে আগুনের তেজ আর একটু বাড়ানো যায় কিনা অর্থাৎ যে চিত্র দেখছি এই চিত্র আরও বেশি আমরা ঝগড়াঝাটি বাড়াইয়া দিতে পারে কিনা একটু আমরা ব্রেইন খাটাই দেখবেন আমাদের সমাজেও এমন কিছু মানুষ আছে ঝগড়াঝাটি দেখলে মীমাংসা করে না আরও দেখা যায় ঝগড়াঝাটিটাকে আরও তুমুলভাবে লাগাইয়া দেওয়ার জন্য অপচেষ্টা করে এগুলো আপনাদের ফরিদগঞ্জে নাই কয়েকটা কাফির এটা দেখলো দেখার পরে এতিম ছেলেটাকে ডেকে আনলো বলল দেখো আবু জাহাল তোমাদের তোমার সাথে যে আচরণ করেছে এটা আসলে ভালো হয় নাই তুমি একটু তারা বলল তুমি একটু মুহাম্মদ আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও কারণ তিনিও তোমার মতো এতিম এতিমের কষ্ট এতিম বুঝে তার কাছে যাও দেখো তিনি তোমার জন্য কিছু করেন কি না এই কাফের গুলার কথা শুনে মনে হচ্ছে কথা ভালো বলছে কিন্তু উদ্দেশ্য উদ্দেশ্য খারাপ কারণ তারা চেয়েছে যদি নবীজি আবু জাহালের মুখামুখি হন তুমুল একটা ঝগড়া লাগবে আর এটা তারা উপভোগ করবে এই ছেলেটা আবার নবীজির কাছে গেল নবীজির কাছে গিয়ে সব কথা বলল একজন এতিম তো এতিমের দুঃখ বুঝে এতিমের কষ্ট বুঝে আমার নবী তো এতিম ছিলেন এই জন্য আল্লাহ সূরা দোহার মধ্যে বলেছেন আলাম ইয়াজিদকা ইয়াতিমান ফাআওয়া আমি কি আপনাকে এতিম অবস্থায় পাইনি এরপরে আমি কি আপনাকে আশ্রয় দেইনি পৃথিবীতে আসার আগেই বাবা হারিয়েছেন
আসার ছয় বছর পর মা হারিয়েছেন, এর কিছুদিন পর দাদা হারিয়েছেন। তিনি এতিম ছিলেন, এই জন্য এতিমের কষ্ট বুঝেন। এই জন্য আল্লাহ নবীজিকে বলেছেন, ফাআম্মাল ইয়তীমা ফালা তাকহার, এতিমের প্রতি আপনি রূঢ় আচরণ করবেন না, দুর্ব্যবহার করবেন না। ওই এতিম যখন নবীজিকে সম্পূর্ণ ঘটনা শোনালো, নবীজি এতিমের হাত ধরে আবু জাহালের বাড়ির দিকে রওনা করলেন। আবু জাহাল নবীজিকে দেখে সেদিন কোনো বাজে আচরণ করলো না, সুন্দর করে অভ্যর্থনা জানালো, আর কাফেররা একটু ঢোক মারলো, দেখি এখনই তো মারামারিটা লাগবে, একটু দৃশ্যটা মজা করে দেখি। কিন্তু দেখা গেল দৃশ্যপটার সম্পূর্ণ উল্টা। আবু জাহাল নবীজিকে রিসিভ করেছে, রিসিভ করার পরে বলল, কেন এসেছ মুহাম্মদ? আমরা পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বললেন, এই যে এতিম ছেলেটার মাল তুমি হস্তগত করেছ, তার মাল তুমি আত্মসাত করেছ, তার মাল তাকে ফিরাইয়া দাও। এই কথা বলা মাত্রই নবীজির এই কথা শুনে আবু জাহাল এতিমের মাল ফেরায় দিল। ওই কাফিরগুলো দেখলো, কি ব্যাপার, আবু জাহাল এত নরম হয়ে গেল কেন? নবীজি এবং ওই এতিম ছেলেটা যখন চলে গেল, কাফিররা এসে আবু জাহালকে বলল, শেষ পর্যন্ত আমাদের নেতাও দেখি মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন মনে হয় কবুলি করে ফেলেছে। আবু জাহাল কয়, বুকার দল কি বলো, আমি কেন তার দিন কবুল করব? তারা বলল, তো একটু আগে যা দেখলাম সেটা কি সত্য না মিথ্যা? কয়, যা দেখছো সত্য দেখেছো, কিন্তু আমি যে এতিমের মাল এতিমকে ফিরায় দিছি, ইমান গ্রহণ করে দেই নাই, বরং জান বাঁচানোর জন্য দিয়েছি। তারা বলল, কিরকম বুঝলাম না কথা? সে বলল, ওই এতিমটাকে হাত ধরে যখন সে আমার দিকে আসতেছিল, আমি নজর করে দেখলাম তার ডান কাঁধের দিক থেকে একটা তলোয়ার আর বাম কাঁধের দিক থেকে একটা তলোয়ার আমার দিকে তাক করে আছে। আমার কলিজায় তখন ভয় জাগলো, মনে হচ্ছিল তার কথা না শুনলে তলোয়ারগুলো আমার শরীরে বিদ্ধ হয়ে যাবে। আল্লাহু আকবার, জান বাঁচানোর জন্য দিয়ে দিয়েছি। ঘটনা থেকে একটা শিক্ষা হলো, প্রথম শিক্ষা হলো, নবীজির চরিত্র এত উঁচু মাপের ছিল যে তার বিরুদ্ধাবাদীদের উপরেও গিয়ে তার চরিত্রের প্রভাব পড়তো। সুবহানাল্লাহ, এটা হবে দায়ীদের চরিত্র। চারিত্রিক মাধুর্যতা এমন জায়গায় পৌঁছে যাবে, বিরুদ্ধাবাদী লোকেরা আমার অনুপস্থিতিতে আমার বিরুদ্ধে যেমন চায় বলবে, কিন্তু আমার চেহারা সুরত আমার কথাবার্তা শুনলে যেন তার দিল নরম হয়ে যায়, এই রকম চরিত্র হতে হবে দায়ীদের চরিত্র। পৃথিবীর নবীদের ইতিহাস জীবনী পড়ে দেখেন, নবীদের এত বিরুদ্ধাচরণ করা হতো, কিন্তু নবীরা যখন কাফিরদের সামনে কথা বলতেন, কাফিরদের দিলও তখন তাদের দিলের মধ্যেও গিয়ে কথার কিছুটা আসর পড়ত। শুধু নেতৃত্বের জন্য আর দুনিয়াবি স্বার্থের জন্য লোকগুলো ঈমান আনে নাই, নইলে তারাও মনে মনে জানতো ওনারা যে আল্লাহর নবী, কিন্তু শুধু দুনিয়ার স্বার্থের জন্য তারা এটা মানত না। আর এই ঘটনার আরেকটা শিক্ষা হলো, এই আয়াতে বলা হয়েছে পরকাল অবিশ্বাসী লোকদের বৈশিষ্ট্য হলো, এরা এতিমের প্রতি রূঢ় আচরণ করে, এতিমের মাল খায়, এতিমের উপর জুলুম করে। ঘটনাটা বলে বোঝাতে চাইলাম, যেই সময়ে সূরাটা নাজিল হয়েছে ওই সময়ে এতিমের মাল খাইতো এমন মানুষ ছিল কি ছিল না? আমাদের জামানায় নাই। আল্লাহ এবার আমাদের জামানার লোকদের সম্পর্কে বলছেন, কোরআনুল করিমের চার নম্বর সূরা সূরাতুন নিসা-এর দশ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন, নিশ্চয়ই যারা এতিমের মাল অন্যায়ভাবে ভক্ষণ করে তারা তাদের পেটের ভেতরে আগুন ঢুকায়, এদেরকে জাহান্নামে যিনি নিক্ষেপ করবেন তিনি কে? একজন মুমিন কখনো এতিমের প্রতি রূঢ় আচরণ করবে না।
এতিমকে মহব্বত করবেন, এতিমকে ভালোবাসবেন, এতিম পেলে এতিমের মাথায় হাত বুলায় দিবেন। একজন সাহাবী এসে নবীজিকে বললেন, নবীগো আমার দিল অনেক শক্ত, দিলটা নরম না, এই জন্য চক্ষু দিয়ে পানি বের হয় না। কিছু কিছু মানুষের অন্তর পাথরের চেয়েও শক্ত, মাঝে মাঝে পাথরে ফেটে পানি বের হয়, ঝর্ণা বের হয়, কিন্তু কিছু কিছু মানুষের অন্তর এমন শক্ত, দিল গলে না, চক্ষু দিয়ে পানিও বের হয় না। তাদের জন্য আমল হলো, নবীজি বললেন, ওই সাহাবীকে শোনো, মাঝে মাঝে এতিমকে ভিজিট করার জন্য এতিমের কাছে যাবা, দেখবা দিল নরম হবে, তোমার বাবা তোমার মা তোমাকে কত কিছু আদর করে দেয়, তোমাকে দেওয়ার কত মানুষ আছে, ভালোবাসার কত মানুষ আছে, কিন্তু গিয়ে দেখো এতিমের মা নাই, বাবা নাই, মাথার উপরে তার ছায়া নাই, কেউ তার সান্ত্বনা দেয় না, ভালোবেসে তাকে কিছু দেওয়ার মতো কোনো মানুষজন নাই। ওই এতিমের জীবনযাপন দেখো, আর এতিমের মাথায় হাত বুলাইয়া দাও, আল্লাহ তোমার দিলটারে নরম বানায় দিবেন, সুবহানাল্লাহ। এজন্য সুযোগ পেলে এতিমকে লালন পালন ভরণ পোষণের দায়িত্ব নিবে। আল্লাহর হাবিব বলেছেন, انا وكافل اليتيم في الجنه هكذا وضم السبابه والوسطى এই দুইটা আঙ্গুল নবীজি একসাথে করলেন, একসাথে করে সাহাবীদেরকে বললেন, আমি আল্লাহর নবী আর এতিমের দেখাশোনা করা ব্যক্তি, কিয়ামতের দিন এইভাবে এক জান্নাতে অবস্থান করব। আলহামদুলিল্লাহ, আমি আমার ছাত্র জামানা থেকে সামাজিক সংগঠন প্রতিষ্ঠা করে অনেক ছাত্র যুবকদেরকে নিয়ে বহু এতিম ছেলেদের বিবাহ প্রকল্প হাতে নিয়ে বিয়ে দেওয়ার ব্যবস্থা করছি, আলহামদুলিল্লাহ। কিছুদিন আগেও দিয়েছি, এবং আমার তত্ত্বাবধানে কিছু এতিমের সারা বছরের খরচ আমি দিই, আলহামদুলিল্লাহ। এটা ঢুল পেটাচ্ছি না, আপনাদেরকে উৎসাহিত করতে কথাগুলো বলছি। এতিমের দেখাশোনা করবেন, এতিমের রক্ষণাবেক্ষণ তার ভরণ পোষণের দায়িত্ব নেবেন, আপনার উপর খুশি হয়ে যাবেন কে? এতিমের সাথে রুরু আচরণ করা এটা কাফিরের স্বভাব, আর এতিমকে মহব্বত করা এটা আল্লাহর রাসূলের পাগল উম্মতের স্বভাব। নবী এতিম ছিলেন, জাস্ট এতটুকু বুঝলেই হয়, আমার নবী এতিম ছিলেন তো আমি এতিমের সাথে কেন দুর্ব্যবহার করব? আমার নবীকে আল্লাহ বলেছেন, কোরআনে আদেশ দিয়ে আমাদেরকে জানিয়েছেন, ফাআম্মাল ইয়তীমা ফালা তাকহার, খবরদার এতিমের সাথে রুরু আচরণ করো না। কষ্ট হচ্ছে আপনাদের? এর পরের আয়াতে আল্লাহ পরকাল অবিশ্বাসী লোকদের আরেকটা বৈশিষ্ট্য বললেন, ওয়ালা ইয়াহুদু আলা তাআমিল মিসকিন, এরা মিসকিনদেরকে খাবার দেয় না, মিসকিনদেরকে খাবার প্রদানে উদ্বুদ্ধ করে না, নিজে উদ্বুদ্ধ হয় না, মানুষকে উদ্বুদ্ধ করে না। ইসলাম কত সুন্দর, আপনি পেট ভরে একা খাবেন, দুই বেলা তিন বেলা আরো চার বেলা নাস্তা পেট ভরে খাবেন, আর আপনার আশেপাশে অভুক্ত মানুষ থাকবে, এই রকম বৈষম্যপূর্ণ সমাজ ইসলাম চায় না। এজন্য আল্লাহর হাবিব বলেছেন, যখন বাড়িতে রান্না হয় রান্নার মধ্যে ঝোল বাড়ায়া দাও, চাঁদপুরে কি বলেন আপনারা, ঝোল বাড়ায়া দাও, যাতে প্রতিবেশীর বাড়িতেও পাঠানো যায়। প্রতিবেশীকে অভুক্ত রেখে যারা পেট ভরে খায়, এরা কখনো ভালো মুমিন হতে পারে? ইসলামের মধ্যে যতগুলো ভালো কাজ আছে তার মধ্যে একটা ভালো কাজ হলো, নবীজি বলেছেন, ওয়া আতিমুত তাআম, মানুষকে খাদ্য দাও, খাবার খাওয়াও। পেটে ক্ষুধা থাকলে নামাজেও কিন্তু মনোযোগ আসে না, পেটে ক্ষুধা থাকলে ইবাদত করতেও মন চাইবে না। এই জন্য আগে পেট শান্তি থাকা দরকার। এই জন্য ইসলাম বলে, তোমার কাছে খাবার আছে, আশেপাশে যার কাছে খাবার নাই তারেও দেখো ভাগ করে খাও, তাকেও খাবার দাও। ওই যে আপনারা জানেন, হিজরত করে যে মুহাজিররা মদিনায় আসলেন, মদিনার আনসারীরা তাদের রুটি মুহাজিরদের সাথে ভাগ করলেন, খাবার দাবার ভাগ করলেন, তাদের ভাইদেরকে ফসলের অংশ থেকে ফসল দিত, তারা ফসল দিলেন, এটার নাম হলো ঈমান। জোরে বলেন, এটার নাম কি? ঈমান।
একজন মুমিন আর একজন মুমিনের সাথে ভ্রাতৃত্বপূর্ণ আচরণ ধরে রাখবে ইমানদারেরা মুমিনদেরকে কারেন্ট চলে গেছে না আসলো আল্লাহ আল্লাহ অটো জেনারেটর দুটো দিত সুন্দর তিন পয়সা তারা জেনারেটর মনে হয় আছে একটু সময় লাগে না 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 সময় লাগে আচ্ছা চলে আসছে চলে আসছে মাইক আসছে আচ্ছা চলে আসছে বসেন আপনারা কষ্ট হচ্ছে আপনাদের আমি তো আর বেশিক্ষণ নিব না আমি আর অল্প সময় কথা বলবো আপনারা ধৈর্য ধরতে পারবেন না আমি শেষের দিকে আসছি এখন গুরুত্বপূর্ণ কিছু কথা হবে কষ্ট হচ্ছে আপনাদের পরকাল অবিশ্বাসীদের দুই নাম্বার স্বভাব হলো এরা মিসকিনকে খাবার দেয় না প্রথম স্বভাব হলো এরা এতিমের সাথে রূঢ় আচরণ করে এই প্রথম তিনটা আয়াতে পরকাল অবিশ্বাসী লোকদের দুইটা পদ চরিত্র আলোচনা করলেন কে আমাদের জন্য শিক্ষা হলো আমরা এতিমের সাথে কখনো খারাপ আচরণ করব মিসকিনদের সাথে দুর্ব্যবহার করব শেষের চারটা আয়াত আমি এখানে ১৭ থেকে ১৮ মিনিট নিব আপনারা সবাই এই শেষের অংশে যেখানে আপনাদের জন্য অনেক সবক আছে মনোযোগী থাকতে পারবেন তো শেষের চারটা আয়াতে মুনাফিকদের তিনটা চরিত্র বলা হয়েছে কাদের সম্পর্কে মুনাফিক মুনাফিক আমাদের সমাজে নাই তো মুনাফিককে কি চিনা যায় কারণ কারো সাথে সাইডবোর্ড থাকে না আমি মুনাফিক চিনা যায় কেউ যদি বলে হুজুর আমি হিন্দু দেখব তা আমাদের আশেপাশে অনেক হিন্দু বসবাস করে দেখায়া বলতে পারবো এই যে আমার হিন্দু ভাই কেউ যদি বলে আমি খ্রিস্টান দেখব বহু খ্রিস্টান দেখব ঠিক আছে আপনি লন্ডনে আমেরিকায় যান বহু খ্রিস্টান আছে কেউ যদি বলে হুজুর আমি অসংখ্য ইহুদি দেখব তো অসভ্য ইসরায়েলে গিয়ে দেখেন ইহুদি আর ইহুদি কেউ যদি বলে আমি বৌদ্ধ দেখব তো নেড়া মাথাদের দেশে যান মিয়ানমারে যান চীনে যান বৌদ্ধ আছে কেউ যদি বলে হুজুর আমি মুনাফিক দেখব কোথায় যাব এর উত্তর হলো যেখানেই আছে মুসলমান সেখানেই ঘাপটি মেরে আছে মুনাফিক এখন কিন্তু আর উঠেন না উঠলে পাবলিক পাবলিক বুঝবে ওয়াজ কমন পড়ে গেছে এত কম সময় চলে গেছে আসলে এবার আসেন তো একটু মিলাই দেখি আমি নিজে ওই ক্যাটাগরিতে পড়ে গেলাম কিনা যদি পড়ে যাই তো আমি তওবা করব আর আমরা মুনাফিকি স্বভাব থেকে বেঁচে থাকার জন্য চেষ্টা করব তবে মনে রাখতে হবে মুনাফিক হলো আল্লাহর সৃষ্টির মধ্যে সবচাইতে উৎকৃষ্ট না নিকৃষ্ট কাফিরের চেয়েও মুনাফিক খারাপ কারণ কাফির যাবে জাহান্নামে আর মুনাফিক যাবে ইন্নাল মুনাফিকিনা ফিদ্দারকিল আসফালি মিনান নার জাহান্নামের তলায় তাহলে বোঝা গেল মুনাফিকের চাইতে ফেরাউন ভালো মুনাফিকের চাইতে নমরুদ ভালো আবু জাহাল ভালো এখন মুনাফিক তো কাফিরের সমাজে পাওয়া যায় না মুসলমানের সমাজে পাওয়া যায় সে দাড়িও রাখে টুপিও রাখে দাড়িও রাখে টুপিও লাগায় পাঞ্জাবিও পরে জুব্বাও পরে আবার সুযোগ পাইলে তলে তলে ইসলামকে ওজবাই করে আমাকে শেষ করতে দেন পরে একসাথে জমায়া দিয়ে দিয়েন স্লোগান এই স্লোগান পরে দিয়েন আগে শুনেন আল্লাহ বললেন ফাওয়াইলুন লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন অতঃপর ওয়াইল ধ্বংস মুসল্লিদের জন্য নামাজিদের জন্য নামাজিদের জন্য বলা হলো ধ্বংস নামাজিদের জন্য বলা হলো ওয়াইল এই ওয়াইল শব্দের ব্যাখ্যায় তাফসীর ইবনে কাফিরের ভেতরে এসেছে রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেছেন ওয়াইল হলো জাহান্নামের আগুনের একটি শক্তিশালী ঘাঁটি জাহান্নামের অন্যান্য আগুন এই ওয়াইল নামক জাহান্নামের আগুনের শক্তিশালী ঘাঁটির উত্তাপ থেকে বাঁচার জন্য প্রত্যেক দিন আল্লাহর কাছে ৪০০ বার প্রার্থনা করে আল্লাহু আকবার
তাহলে বোঝা গেল এই ওয়াইল অত্যন্ত ভয়াবহ ভয়াবহ জায়গা সাংঘাতিক জায়গা এই ওয়াইল এটা হলো নামাজীদের জন্য এখন বলেন তো নামাজ আল্লাহ দিয়েছেন আগুনে পুড়ে জাহান্নামী হওয়ার জন্য নাকি জান্নাতি হওয়ার জন্য আরো জোরে বলা লাগবে এখন নামাজ আল্লাহ দিয়েছেন জাহান্নামী হওয়ার জন্য না জান্নাতি হওয়ার জন্য কিন্তু আল্লাহ বলেছেন নামাজীদের জন্য ধ্বংস তার মানে কিছু লোক নামাজ আদায় করেও জাহান্নামী হবে এখন আসেন কোন সকল নামাজীরা নামাজ আদায় করেও জাহান্নামী হবে পরের আয়াতে আল্লাহ এই জবাব দিলেন আল্লাযীনা হুম মান সালাতিহিম সাহুন ওই সকল নামাজীরা যারা তাদের নামাজ সম্পর্কে গাফেল নামাজ সম্পর্কে বেখবর বিভিন্ন তাফসীর ঘাটাঘাটি করে আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন এই অংশের আমি পাঁচটা ব্যাখ্যা খুঁজে বের করেছি জোরে বলেন কয়টা নাম্বার ওয়ান এক নাম্বার হলো ওই সকল নামাজীদেরকে আল্লাহ বলেছেন ধ্বংস যারা নামাজের ব্যাপারে বেখবর এর একটা ব্যাখ্যা হলো এরা হলো ওই সকল নামাজি এরা নামাজ সম্পর্কে এত উদাসীন তাদের ইচ্ছে হলে তারা নামাজে যায় ইচ্ছে হলে নামাজে যায় না অর্থাৎ মাঝে মধ্যের নামাজি মাঝে মধ্যের নামাজি তো আমাদের চাঁদপুরে নাই এই ধরনের নামাজিদের ক্যাটাগরি হলো পাঁচটা এক নাম্বার হলো সাপ্তাহিক নামাজি পুরা সপ্তাহ যায় না শুধু জুমার দিনে যায় এই রকম নামাজি আমাদের নোয়াগাঁওয়ার মিরপুরে নাই দুই নাম্বার হলো মাসিক নামাজি রমজান মাস আসলে শুধু এক মাস নামাজ বাকি এগারো মাস নাই এই রকম মাসিক নামাজি তো আমাদের ফরিদগঞ্জে নাই তিন নাম্বার হলো সিজনাল নামাজি সবে বরাত আসলে লাইলাতুল কদর লাইলাতুন নিসফে মিন শাবান এই ধরনের রাতে তাবারুক খাওয়ার জন্য মসজিদে যায় এই রকম তাবারুক খুর সিজনাল মুসল্লি আমাদের চাঁদপুরে একদম নাই চার নাম্বার হলো বার্ষিক নামাজি শুধু দুই ঈদে দেখা যায় এই রকম কিছু বার্ষিক নামাজিও সমাজে আছে না নাই পাঁচ নাম্বার হলো জানাজার নামাজি শুধুমাত্র জানাজার নামাজে বক্তৃতার সুযোগ আছে বলে জানাজার নামাজ মিস করে না এই ধরনের ভণ্ড অনেক জানাজার নামাজি আছে না নাই এই যারা মাঝে মাঝে নামাজে যায় ইচ্ছে হলে যায় ইচ্ছে হলে যায় না আল্লাহ বলেছেন এই ধরনের অনিয়মিত নামাজিরা ধ্বংস কারণ এরা তাদের নামাজ সম্পর্কে গাফেল এরা তাদের নামাজ সম্পর্কে উদাসীন এরা মাঝে মাঝে নামাজ আদায় করেও এই অনিয়মিত নামাজের কারণে গাফলতির কারণে তারা জাহান্নামী হবে তাহলে প্রশ্ন হলো আল্লাহ কোন ধরনের নামাজিরা জান্নাতি হবে এই জবাব কোরআনে আছে না নাই আল্লাহ বলছেন তো শোনো কোন ধরনের নামাজিরা জান্নাতি ওয়াল্লাযীনা হুম আলা সলাওয়াতিহিম ইউহাফিজুন যারা তাদের সকল নামাজের হেফাজত করে সলাওয়াত বহু বচন সকল নামাজের হেফাজত করে অর্থাৎ পাঁচ ওয়াক্ত নামাজ আজান হলেই মসজিদ 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 পাঁচ ওয়াক্ত নামাজ যারা যথাযথভাবে আদায় করে উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা হুম ইয়ারি আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন এরা হলো সেই জান্নাতের ওয়ারিস যেই জান্নাত আল্লাহ তাদের জন্য প্রস্তুত রেখেছেন সেটা হলো জান্নাতুল ফেরদাউস তাহলে মাঝে মাঝে নামাজে যাওয়ার না পার্টি এই এলাকায় না আমার দেশে ওয়াজ মাহফিলে মানুষ বেশি নাকি মসজিদের জামাতে মানুষ বেশি কি এখন আওয়াজ কমে গেছে তাই না যে এলাকায় মাহফিল হয় সেই এলাকায় প্রধান বক্তা উঠলে প্যান্ডেলের ভিতর জায়গা নাই কিন্তু ওই গ্রামের ওই এলাকায় এশার নামাজের সময় মানুষ হয় না এক কাতার এটা সুলক্ষণ না কুলক্ষণ রাত একটা পর্যন্ত ওয়াজ শুনে ফজরের নামাজ আদায় করে না ঘুমায় এটা সুলক্ষণ না কুলক্ষণ এরকম মাঝে মাঝে নামাজে যারা যায় এরা কি মোমেন না মুনাফিক
আরো জোরে বলেন মুমিন না মুনাফিক তো আমি আপনি আমরা কি মুনাফিক হতে চাই নাকি তো আজান হলে নামাজে যাবেন তো আমাদের মসজিদগুলো কত সুন্দর সব মসজিদ পাকা কিন্তু মুসল্লির অভাবে মসজিদ ফাঁকা আর নবীজির মসজিদ ছিল কাঁচা কিন্তু মুসল্লি ছিল পাকা কোনো কার্পেট নাই সাজদা দিলে নাকে মুখে কপালে হাতে পায়ে ধুলা বালু লাগতো একটু বৃষ্টি হলেই কাদা নবীজির মসজিদ উপরে খেজুর পাতার ছাউনি নিচে হলো মরুভূমির বালু মসজিদগুলো ছিল কাঁচা কিন্তু মুসল্লি ছিল বড় পাকা আর এখন মসজিদগুলো পাকা মুসল্লি হলো কাঁচা সপ্তাহে মাত্র একদিন যায় শুধু জুমাবাদ আর কোনো খবরও নাই ফজরের সময় তার খবর নাই জোহর আসর কোনো নামাজের খবর নাই এই জন্য আমার জাতীয় কবি বললেন ঘুমাইয়া কাজা করেছ ফজর তখনও জাগনি যখন জোহর হেলায় খেলায় কেটেছে আসর মাগরিবের ওই শুনি আজান এখনো জামাতে হওরে শামিল এখনো এসাতে আছে স্থান বাজিছে দামামা বাদরে আমামা শির উঁচু করি মুসলমান দাওয়াত এসেছে নয়া জামানার ভাঙা কেল্লায় উড়ে নিশান আল্লাহ আকবার এই ছন্দগুলোর ভেতরে আমাদের বাস্তবিক জীবনের সকল চিত্র যেন ফুটে উঠেছে ফজরের নামাজ আদায় করে না ঘুমায় কেমন করে ঘুমাও তুমি কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমন তো হতে পারে জোহরে জানাজা হতে পারে কি না মাহফিলে আইসে যে কালে ঠিক 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 আর নারায়ে তাকবীরের স্লোগান দিয়ে যান নামাজের খবর কোথায় আপনার আপনার সারা জীবনের সমস্ত কিছু সব আমল বরবাদ হয়ে যাবে যদি নামাজ ঠিক না থাকে নামাজ হলো সবচেয়ে বড় আমল নামাজ হলো সবচেয়ে আসসালাতু হিয়া রাসুল ইবাদাত ইবাদতের মাথা এটা ঈমান এনেছো দায়িত্ব হলো এবার পাঁচ ওয়াক্ত সালাত কায়েম করো الذين هم عن صلاتهم ساهون যারা তাদের নামাজ সম্পর্কে বেখবর উদাসীদের একটা ব্যাখ্যা হলো মাঝে মাঝে নামাজে আসে ইচ্ছা হলে আসে ইচ্ছা হলে আসে না দুই নাম্বার ব্যাখ্যা হলো নামাজ আদায় করে কিন্তু সময় মতো আদায় করে না দেরি করে নামাজ আদায় করে শেষ ওয়াক্ত নামাজ ওয়াক্ত যাওয়ার পরে নামাজ আদায় করে এটা মুনাফিকের স্বভাব যেমন রাসূলে করিম সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজির হাদিস নবীজি বলেছেন তিলকা সলাতুল মুনাফিক ওইটা হলো মুনাফিকের নামাজ ইয়াজলিসু ইয়ারকাবু শামস বসে বসে সূর্য দেখে সূর্য ডুবার অপেক্ষা করে হাত্তা ইদা কানাত বাইনা করনাই শাইতান সূর্য যখন শয়তানের দুই সিংহের মাঝখানে যায় অর্থাৎ সূর্য ডুবার অবস্থা হয়ে যায় কামা ফানাকার আরবান এরপরে দ্রুত নামাজে দাঁড়ায় আর মুরগির মতো দ্রুত চারটা ঠুকর মারে আসরের নামাজের কথা বলা হয়েছে আর ফজর এবং এশার নামাজ এই দুই নামাজ হলো মুনাফিকের জন্য কঠিন গ্রীষ্মকালেও ফজরের নামাজ কঠিন শীতকালেও কঠিন কারণ এই ফজরের নামাজের সময় ঠান্ডা আরো বাড়ে ঘুমাইতে আরো মন চায় আর গরমকালে দেখবেন সারা রাত গরম ফজরের আজানের সময় একটু আরাম আরাম লাগে কি লাগে না ফজরের নামাজ মুনাফিকের জন্য আদায় করা অনেক কঠিন জামাতে আসাও কঠিন আর আল্লাহর হাবিব বলেছেন লোকেরা যদি এই দুই নামাজ মসজিদে এসে পড়ার জামাতের সাথে পড়ার ফজিলত বুঝত তাহলে হামাগুড়ি দিয়েও হলেও তারা মসজিদে হাজির হতো দেরি করে নামাজ আদায় করা এটা মুনাফিকের স্বভাব এই অভ্যাস এই খাসলত নারীদের মধ্যে বেশি তারা ঘরের কাজ করতে 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 বিকাল তিনটা হয়ে যায় জোহরের নামাজ বেশিরভাগ নারী দেখবেন দেরি করে পড়ে এজন্য বোনদেরকে বলবো আপনি ঘরের কাজ তাড়াতাড়ি শেষ করেন জোহরের আজানের আগে আপনি গোসল সেরে ফেলেন আজান হলেই সাথে সাথে নামাজ পড়বেন আগে নামাজের পরে কাজ কাজ আগে না নামাজ আগে আরো জোরে বলেন
দুই নাম্বার ব্যাখ্যা বললাম দেরি করে নামাজ আদায় করা, তিন নাম্বার হলো নামাজ আদায় করলেও নামাজের ভেতরে কোনো খুশু নাই। কিছু মুসল্লি আছে দেখবেন নামাজে দাঁড়াইলে আছে তো কলা ঠিক করে হাতা ঠিক করে দাড়ি কিলাল করে সামনে তাকায় পিছনে তাকায় গড়ির দিকে তাকায় ফ্যান গুনে লাইট গুনে এই রকম নামাজি আছে না নাই? এগুলো খুশুয়ের বিপরীত। ওই নামাজের কোনো দাম নাই যেই নামাজের ভেতরে কোনো খুশু নাই। এইজন্য নবীজি বলেছে, এইজন্য আল্লাহ কোরআনে বলেছেন, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সলাতিহিম খাশিউন, খুশু লাগবে। তাহলে সংক্ষেপে বলছি, তিন নাম্বারে বললাম ওই নামাজি যার নামাজে খুশু নাই ওই নামাজিও ধ্বংস। চার নাম্বার হলো সেই নামাজি যেই নামাজির নামাজে কোনো মনোযোগ নাই, এমনি পড়ে নামাজে দাঁড়ায় হিসাব নিকাশ করে এই চিন্তা ওই চিন্তা করে। পাঁচ এবং সর্বশেষ হলো ওই নামাজি যে নামাজি নামাজের মধ্যে বেশি তাড়াহুড়া করে আসে না নাই। আল্লাহ আল্লাহ, তার নামাজ দেখলে মনে হয় এটা নামাজ নয়, ফিজিক্যাল এক্সারসাইজ করছে। এই রকম নামাজ রমজান মাস আসলে বেশি দেখা যায়, তারাবি না, এটা সলাতুত তাড়াতাড়ি, সলাতুত। আর কমিটিও রাখে, ওই হুজুর কই হুজুর আপনার স্পিড কেমন, আপনার কি কেমন, আরে কি বলেন দেখেন আমার স্পিড কেমন। আলিফ লাম মিম ওয়ালাহুম আযাবুন আযীম, শুধু স্টার্ট দিছে ওইটা বোঝা গেছে, পরে ইঞ্জিন অফ করছে ওইটা বোঝা গেছে, মাঝখানে কি হয়েছে হুজুরও বুঝে না মুসল্লিও বুঝে না, আছে না নাই? এরকম ফাইজলামি করার অধিকার কে আপনাকে দিয়েছে? সালাত আপনি আদায় করবেন, সালাতের হক আদায় করে ধীরস্থিরতার সাথে, খুশুয়ের সাথে, খুদুয়ের সাথে। সালাত নিয়ে এরকম ফাইজলামি করার অধিকার কে আপনাকে দিল? এই মোট বললাম কয়টা কথা, আরেকটু জোরে বলেন। সব এই পাঁচ টাইপের সমস্ত নামাজিদের জন্য ওয়াইল, এদের জন্য ধ্বংস, এদের জন্য ধ্বংস, এদের জন্য ধ্বংস। এরপরে এদের আরেকটা স্বভাব হলো আল্লাযীনা হুম ইউরাউন, এরা নামাজ সহ যা করে সব মানুষ দেখাবার জন্য করে, নামাজটাও মানুষ দেখানোর জন্য, মানুষ দেখানো নামাজ। এটা ইলেকশন আসলে বেড়ে যায়, ইলেকশন আসলে খুব বাড়ে, যে কোনো ইলেকশন। হ্যাঁ, একজন মানুষ সব সময় পাঞ্জাবি পরেন টুপি পরেন সেটা ভিন্ন কথা, কিন্তু ইলেকশন এসেছে পাঞ্জাবি আর টুপি লাগায়া, তখন পাঞ্জাবিওয়ালা আর টুপিওয়ালাদের কাছ থেকে একটু সিম্পিতি নিতে চায়, অথচ তার অতীত দেখলে দেখা যায় সে অতীতে যখনই সুযোগ পেয়েছে টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালাদের উপরে ঝাঁপায়া পড়েছে। প্রকৃত ধর্ম ব্যবসায়ী হলো তারা যারা এই রকম সিজনে সিজনে ধর্মীয় লেবাস পরে মানুষকে ধোকা দেওয়ার চেষ্টা করে, এরাই হচ্ছে প্রকৃত ধর্ম ব্যবসায়ী। হুজুররা ধর্ম ব্যবসায়ী নয়, বরং হুজুররা হচ্ছে ধর্মের ফেরিওয়ালা। কথা কি বুঝা যায় না? মাথার উপরে দিয়া যায়। মানুষ দেখালো নামাজ, দেখা যায় সব জায়গায় দান করে না, যেখানে দান করলে মানুষ জিন্দাবাদ জিন্দাবাদ মারবে সেখানেই দান। তবে হ্যাঁ, কোনো মানুষ যদি কোনো কাজ এমন করে, নেক কাজ মানুষ জেনে ফেলেছে কিন্তু তার মনের নিয়ত যদি থাকে মানুষ দেখাবার জন্য নয়, কেবলমাত্র লিওয়াজহিল্লাহ আল্লাহর সন্তুষ্টির জন্য করেছি, তো সেটা ভিন্ন কথা। আমার মনের খবর আপনি জানেন না, আপনার মনের খবর আমি জানি না, কিন্তু সবার মনের খবর জানেন কে? কিন্তু কারো যদি মনের নিয়ত ভিন্ন থাকে সেটা তো আল্লাহ জানেন, কিন্তু মানুষ দেখানো কাজ করা এটা হলো রিয়া। রিয়াও কিন্তু এক প্রকার শিরক, রিয়াও এক প্রকার। এজন্য আমাদের সকল কাজ হবে কাকে খুশি করার জন্য, সমস্ত ইবাদত এমনকি সম্পর্কটাও হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা
লিল্লাহ কাউকে ভালোবাসবো কাকে খুশির জন্য কারো সাথে সম্পর্ক কাট একটা মানুষ ভালো না দিন বিরোধী ইসলাম বিরোধী তার সাথে আমার কোনো সম্পর্ক নাই কার খুশির জন্য আল্লাহ বললেন এদের স্বভাব হলো মানুষ দেখানো কাজ করে আর শেষের আয়াতে আল্লাহ বললেন ওয়ায়াম নাউনাল মাউন মানুষকে গৃহস্থালির প্রয়োজনীয় জিনিসপত্র দিতে এরা নিষেধ করে বারণ করে এমন স্বভাব আমাদের মধ্যে আছে না নাই এক লোক একটা বাঁশ কাটবে একটা দাও চেয়েছে কয় নাই আবার থাকলেও যদি বলে দেখছি তো আছে কয় দেখছেন ঠিক আছে এটা ভূতা ঠিক না এসব অভ্যাস নারীদের মধ্যেও আছে ভাবি আপনার ভাই তো বাসায় নেই ঘরে লবণ শেষ হয়ে গেছে একটু লবণ দিবেন আপনার ভাই আসলে আবার দিয়ে দিন কয় দিতাম না আসে তারপরেও মিথ্যা বলে দেয় না একটু দিয়ে সলাই চেয়েছে দেয় না প্রয়োজনীয় জিনিসপত্র চায় দেয় না আর সাহাবীরা কেমন ছিলেন ওই যে বললাম বাড়ি ঘর ব্যবসা বাণিজ্য সব ছেড়ে দিয়ে হিজরত করে মদিনা এসেছে মদিনার সাহাবীরা তাদের খাবার দাবার মুহাজিরদের সঙ্গে ভাগ করেছেন ফসল ভাগ করেছেন এমন কি যাদের একাধিক বিবি ছিল তালাক দিয়ে তাদের মুহাজির ভাইদের সাথে বিবাহের ব্যবস্থা করে দিয়েছেন সুবহানাল্লাহ এর নাম হচ্ছে উখওয়াত এর নাম হলো ভ্রাতৃত্ব যেটা ভালোবাসা সৌহার্দ্য সম্প্রীতিতে ভরপুর ছিল নবীজি বলেছেন তুমি তোমার কোন ভাইয়ের প্রয়োজন পূরণ করে দাও তাহলে আল্লাহ তোমার দুনিয়া এবং আখিরাতের সকল প্রয়োজন পূরণ করে দিবে তাহলে আমরা আমাদের আশেপাশে থাকা ইমানদারেরা আমাদের কাছে কিছু চাইলে গৃহস্থালের প্রয়োজনীয় দ্রব্যাদি আছে আমরা কি দিব না বলবো না দিয়ে দিব পারবেন তো এই যে সূরা মাউন আমরা আলোচনা করলাম এখানে কাফিরদের কয়টা স্বভাব বলা হলো দুইটা জোরে বলেন পরকাল অবিশ্বাসীদের কয়টা কথা দুইটা চরিত্র আর মুনাফিকদের কয়টা চরিত্র বলা হলো তিন আর দুই এই পাঁচটা স্বভাব আমাদের ভেতরে থাকা যাবে আসেন তো কয়েকটা শিক্ষা বের করি এক নাম্বার শিক্ষা যেটা আলোচনার প্রথমে আমি প্রায় ২০ মিনিট সময় নিয়েছিলাম পরকালের প্রতি দৃঢ় ঈমান রেখে পরকালমুখী আমল করা এই পরকালের ভয় যদি চলে আসে আল্লাহর সামনে দাঁড়াবো এটা যদি অন্তরে ভালো করে গেঁথে দেওয়া যায় সকল অন্যায় থেকে নিজেকে সেফ করা সম্ভব হবে ইনশাআল্লাহ তাহলে প্রত্যেকটা মুহূর্তে পরকালের কথা চিন্তা করা যে আমি এখনই আমার আল্লাহর সামনে চলে যেতে পারি মৌত হয়ে যেতে পারে আমার হিসাবের বিচারের সম্মুখীন হয়ে যাব এই ভয় অন্তরে রাখা রাখা যাবে তো যুবকরা রাখা যাবে তো এই ভয় অন্তরে থাকলে তোমরা মোবাইলের মধ্যে আকাম কুকাম করতা না মোবাইলটা ঠিক মতো চালাইতা তোমরা মোবাইল ফোন হাতে নিয়ে যে আকাম কুকাম করো সেটা তো আমরা বলা লাগে না তোমরাই ভালো জানো এটা ছাড়া যাবে শুধুমাত্র আল্লাহর ভয় পরকালের ভয় অন্তরে থাকবে কেউ আমাকে দেখে না দেখে কি কেউ আমার কাজকর্ম জানে না জানেন কি দুই নাম্বার এতিমকে আমরা ভালোবাসবো মহব্বত করবো এতিমের সাথে দুর্ব্যবহার করব তিন নাম্বার মিসকিনদেরকে সহযোগিতা করব খাবার দিব পারবেন তো ইনশাল্লাহ চার নাম্বার মাঝে মধ্যে নামাজি হব না আমি পাঁচ ওয়াক্তের নামাজি কারা কারা হবেন না হাত তুলে কি জানেন আবেগ দেখছেন মরার আগ পর্যন্ত আর কখনো নামাজ ছাড়ব না কারা কারা রাজি আছেন হাত তুলে আল্লাহকে দেখান হাত নামান আল্লাহ কবুল করেন পাঁচ নাম্বার তারাহুরার নামাজি হইয়েন না খুশুয়ের সাথে ধীরস্থিরতার সাথে নামাজ আদায় করুন ইনশাআল্লাহ ছয় নাম্বার কোনো কাজ আমি মানুষ দেখানোর জন্য করব না আমার সমস্ত ইবাদত সকল কাজ হবে কেবল একজনকে খুশি করার জন্য তিনি কে সাত নাম্বার আমার সুযোগ আছে সামর্থ্য আছে যতটুকুন সামর্থ্য আছে আমি আমার উহুয়াত ভ্রাতৃত্ব ধরে রাখব আমি কখনোই গৃহস্থালের প্রয়োজনীয় দ্রব্যাদি চাইলে ফিরাইয়া দিব না কোনো মানুষ চেয়েছে তাকে আমার কাছে থাকলে অবশ্যই দিব পারবো না ইনশাল্লাহ এই সাতটা শিক্ষা যদি আমরা জীবনে বাস্তবায়ন করি তাহলে আজকে সূরা মাউনের আলোচনা এটা সফল হবে সার্থক হবে যত কথা বলেছি আল্লাহ আমাদেরকে আমলের তৌফিক দান করুন।